ও হ্যাঁ মাছও দেখা যাচ্ছে নিচে, দাঁড়ান মাছ আসলে পরে আমি জুম করে দেখাবো আপনাদেরকে, দেখেন ঠিক আছে যায় আপনার রেশম বাড়ির থেকে আর ওই সাইডে ওই সাইডে আমরা গেছিলাম। আর আপনারা নিশ্চয়ই ভালো জানেন যে আসলে খোলামেলা পরিবেশে সবার মনই ভালো থাকে। কাউসার অনেকে কিন্তু এটাকে তোমার ইয়া মিনি কক্সবাজারও বলে, শাহজাদপুরের মিনি কক্সবাজারও বলে এটা, আপনারা দেখেন এই যে শাহজাদপুরে কিছু নেক্সট ব্লগে আপনারা অনেক ইন্টারেস্টিং বিষয় আপনারা জানতে পারবেন যে সেই রেস করছে ওরা, সেই রেস করছে। আর আফার সিয়ামটা আপনারা রাখবেন, অনেক ইম্পর্টেন্ট তাই না কাউসার? অসাধারণ ভিউ, মানে সূর্য অস্ত দেখতেছি আর ইফতার করতেছি, মজাই আলাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালোই আছেন। আমি আপনার সাথে আছি আরিফ, আহমেদ, অমিত। সো ফ্রেন্ডস, আজকে হলো আপনার ষোলোই জুলাই 2021। অনেকদিন তো ভ্লগ করা হয় না, ভিডিও করা হয় না, কারণ লকডাউন চলতেছিল, বাইরেও বের হচ্ছিলাম না, আপনার বেড়াতেও যাওয়া হয় না, শায়েকদের সাথেও দেখা সাক্ষাৎ নাই অনেকদিন। সো বাসায় থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি, মানে গ্রামের আপনার মানে সিনারি প্রকৃতি, পানিও চলে আসছে, পানি টানি কিছু দেখবো। আপনারা যারা বাসায় আছেন, কোয়ারেন্টাইনে আছেন, তারা ভিডিওটি দেখে মানে রিফ্রেশমেন্ট মানে অনুভব করবেন, আপনারা একটু হালকা ফ্রেশ হয়ে যাবেন। সো এইটাই হলো উদ্দেশ্য, মানে আমিও ফ্রেশ হবো, আপনাদেরকেও একটু ফ্রেশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বাই দ্য ওয়ে, এই যে সব কিছু রেডি আছে, ব্যাগও রেডি আছে, মাস্কও রেডি আছে, আপনার স্যানিটাইজারও রেডি আছে, আর এই যে বাইকের সাউন্ড, কাউসার চলে আসছে, কাউসার আসছে, কাউসারও চলে আসছে, আমরা এখন উঠে পড়বো। কাউসার হাই দিয়ে দাও, পানি চলে আসছে, ফুল পানি চলে আসছে, আর সূর্যাস্ত হবে, আমরা ওই সাইডে যাচ্ছি। অস্থির পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডের পরিবেশটাও জোশ। কাউসার তোমাকে ধন্যবাদ, মানে একটা অসাধারণ প্ল্যান করার জন্য যে পোতাজিয়া থেকে আমরা তাহলে একটা ঘুরে আসি। আপনারা ভালো করে জানেন যে আমাদের বর্ষার মধ্যে আমাদের পোতাজিয়া একটা সৌন্দর্যের মধ্যে একটা অন্যতম স্থান। এবং এর আগে যে ভিডিওটা আপনারা দেখছেন, গোসল করছিলাম, ওইখানে আমরা যাচ্ছি। আর দেখেন রোদের তাপটা আমাদের দিকে এসে পড়তেছে ফুল, মানে একটা গ্লেজি। পোতাজিয়াতে যাচ্ছি, পোতাজিয়া রেশম বাড়ি, ওই সাইডটাতে আমরা ফুল এক্সপ্লোর করবো, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবো। লাইক সো ফ্রেন্ডস, আমরা যেতে যেতে দেখেন কার সাথে দেখা, আমাদের আবির তালুকদার রবিন, ওয়ান অফ দ্য ফেভারিট পার্সন আমাদের মানে লাইফ ফ্রেন্ড সার্কেলের মধ্যে। সো দেখা হয়ে গেল ওর সাথে। সো আমরা যাচ্ছি, আর একটা কাজে ব্যস্ত আছে, খুব ইম্পর্টেন্ট কাজ। শাহজাদপুরে কিছু নেক্সট ব্লগে আপনারা অনেক ইন্টারেস্টিং বিষয় আপনারা জানতে পারবেন, যে হঠাৎ করে শর্ট একটা। আমরা যাবো সামনের দিকে যাচ্ছি আমরা, মানে প্রাকৃতিক পরিবেশে আমরা একটু হাওয়া খাবো। তাইলে ভাই কংগ্রেচুলেশনস, ঠিক আছে, কংগ্রেচুলেশনস। সো ফ্রেন্ডস, আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, কিন্তু পানি তো দেখতেছি অনেক এইদিকে চলে আসছে। সো সামনের দিকে যাই, চলো টান দাও। অনেক দূরে যে এখান থেকে রাস্তা শুরু, এখান থেকে রাস্তা শুরু, কিন্তু রাস্তার সাথে সাথেই আপনার পানি চলে আসছে। আর আমরা তো এখান থেকে গেছিলাম অনেক দূর, এখান থেকে যায় আপনার ওই রেশম বাড়ির থেকে আর ওই সাইডে আমরা গেছিলাম আপনার ইয়ে করতে, গোসল করতে। কিন্তু ভাবছিলাম যে পানি হয়তো এত দূর আসবে না, আমরা একটু সামনের দিকে যাবো, কিন্তু সেটা আসলে হইল না। দেখেন কী সুন্দর, আপনারা ফিল করেন আর কমেন্ট করে জানান যে কেমন লাগতেছে। ওয়াও, রোদের জন্য সুন্দর লাগতেছে, সুন্দর। হ্যাঁ ও হ্যাঁ মাছও দেখা যাচ্ছে নিচে, দাঁড়ান মাছ আসলে পরে আমি জুম করে দেখাবো আপনাদেরকে, দেখেন আবহাওয়াটা কি মাশাল্লাহ সুন্দর। কাউসার সুন্দর তাই না ভাই? এতদিন লকডাউনে মানে কোয়ারেন্টাইনে বাসায় থাকার পরে আজকে আমরা বের হইলাম, একটু সুন্দর লাগতেছে, হাঁটতেছি। সামনের দিকে একটু গেছিলাম, সো বেশি যাওয়ার নাই, কারণ রাস্তা আপনার ওইখানেই ব্লক, ওইখানেই শেষ। অনেক সুন্দর পরিবেশ। আর এটা যে পোতাজিয়া হাই স্কুল থেকে যে তিন মাথা আছে, তিন মাথা থেকে আমরা আসছিল হাতের ডাইন পাশে রেশমবাড়ির রাস্তায়, এখন যাব হইল আপনার হাতের বাম পাশে, তাই না? ওই পাশে একটা সুন্দর জায়গা আছে, কারণ এইখানে তো বেশি হইল না, দেখেন পরিবেশটা সুন্দর মাশাল্লাহ। হ্যাঁ, লাউতরার দিকে আমরা এখন যাব, লাউতরার দিকে। সো চলেন যাই, থ্যাংক ইউ। হ্যাঁ, টুপি উড়ে গেছিল, টুপি নিয়ে আসলাম। আর বাই দ্য ওয়ে, আমরা রাস্তার অন্য সাইডে চলে আসছি, আপনার পোতাজিয়া স্কুল থেকে যে হাতের বাম পাশে যে রাস্তাটা, আমরা ওইদিকে চলে আসছি। ঈদগাহ মাঠ, এই যে আমরা চলে আসছি রাস্তা, দেখেন প্রাকৃতিক পরিবেশ মাশাআল্লাহ, অসাধারণ, সূর্য, মেঘ, পানি। আর ওই যে আপনার কাঁথাবাড়ি ব্রিজ দেখতে পাচ্ছেন নাকি?
লাউতরাতে যাওয়ার জন্য একটু রাস্তা আছে খারাপ, তাও তো এখন অনেক ভালো করছে, আগে তো কাঁচা ছিল অনেক খারাপ ছিল, এখন একটু খারাপ, এরপরই ভালো। আবার সূর্যটা কাছে অসাধারণ কিন্তু ভাইয়া। মিনি কক্সবাজারও বলে, শাহজাদপুরের মিনি কক্সবাজারও বলে। এটা আপনারা দেখেন এই যে বিচের লাইন চলে গেছে একটা, যদি আমরা মিনি কক্সবাজারই বলে থাকি, যদিও রাস্তার অর্ধেক চলে গেছে, আর অর্ধেক ওটা রাস্তার অর্ধেক চলে গেছে। আপনাকে সাতার পায়েন কেন তার টেস্ট করার জন্য আপনাকে ওই সাতারে বাকি রাখবে। আপনারা ওই পর্যন্ত যাবেন, গিয়ে ওই যে ওইটুক সাতার কেটে আপনারা চলে যাবেন। হ্যাঁ, আর একটা দ্বীপ আছে, দ্বীপ বলো ওই যে, হ্যাঁ দ্বীপ, মিনি একটা দ্বীপ তোমার, যেমন ছোট একটা দ্বীপ, দ্বীপ না এটা, আমাদের সাতারপুরের পোতাজিয়া দ্বীপ, পোতাজিয়া দ্বীপ একটা অনেক সুন্দর। এই যে এই পাশে দেখেন, আর দেখেন বড় একটা গাছ আছে, বিশাল গাছ, আর চাঁদও উঠছে, আপনারা দেখলে দেখতে পারবেন চাঁদও উঠছে, একটা ছোট বড় গাছ। এখানে আপনার বসারও জায়গা আছে অনেক সুন্দর, অসাধারণ অসাধারণ। দেখেন পানির ঢেউটা দেখেন, অস্থির ঢেউ। নিচে কি নামবো কো স্যার? হালকা নামবো নি, অবশ্যই নামবো। ওই যে দেখেন বড় ইয়াজ আছে, ট্রলি যাচ্ছে ওই সাইড দিয়ে, রাস্তা গাড়ি যাচ্ছে। আচ্ছা ফ্রেন্ডস, আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হলো আপনার জিল হজ মাস চলতেছে। আপনারা সবাই মানে প্রথম 10 দিন তো ইম্পর্টেন্ট, প্রথম আপনারা সিয়াম রাখার চেষ্টা করবেন, আর আফার সিয়ামটা আপনারা রাখবেন, অনেক ইম্পর্টেন্ট, তাই না কাউসার? যে ও রাখবে, কাউসারও রাখবে, সবাইকে বলতেছি। আর আফার দিন হলো আপনার 19 তারিখ সোমবার, সোমবার। সো ব্লগ যখনই আসুক আপনারা দিয়া ক্যালেন্ডারে দেখবেন 19 তারিখ সোমবারে আপনারা সিয়াম রাখবেন। মানে ফজিলত তো আপনারা সবাই জানেনই প্রায়, পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের সমস্ত গুণা, সগিরা গুণাগুলো মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমিও আজকে সিয়াম আসি, দেখা যাক কোথায় ইফতারি করি, এখানে ইফতারি করবো নাকি ওইদিকে গিয়ে ইফতারি করবো, এবং টাইম ল্যাপগুলো এনজয় করেন। এখন আমি টাইম ল্যাপ দেখাবো আপনাদেরকে। সো ফ্রেন্ডস, আশা করি টাইম ল্যাপটি আপনাদের ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন। এবং কি আপনারা এখানে আপনাদের ফ্যামিলির সাথে আসতে পারেন, আপনাদের মা বোনদেরকে নিয়ে আসতে পারেন, অনেকে আসছে, সেগুলো তো দেখাতে পারতেছি না, দেখানো ঠিক হবে না। সো ফ্যামিলির সাথে আসবেন। আর এই যে এই সাইডে এখন আসলাম, মানে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য, আমরা টাইম ল্যাপে দিয়ে আপনার অনেক কিছু দেখলাম। দেখেন বাঘাবাড়ি ব্রিজটা আপনাদেরকে এখন দেখাবো। এই যে বাঘাবাড়ি ব্রিজ, এই যে আপনার বাঘাবাড়ি ব্রিজ, এইটা ফোকাস ছেড়ে দিচ্ছে, এই যে এইটা হলো বাঘাবাড়ি ব্রিজ। আমরা চলে যাচ্ছি, অনেক সুন্দর প্লেস ছিল, অনেক সুন্দর প্লেস। এখন আমরা সামনের দিকে একটা রোডে যাবো, এই দেখুন নামবে নিচে রাস্তার মধ্যে। দেখেন এই পাশের সাইডটা আপনার অসাধারণ সুন্দর, আকাশ সূর্য অস্ত হচ্ছে, আর এইখানে আমরা ইফতার করব, ইফতার করব এখানে, আর সূর্যাস্তর সাথে সাথে ইফতার করতে হবে, দেরি করা যাবে না, কারণ দেরি করে ইহুদিরা ইফতার করে, শিয়ারা তো আরও দেরি করে করে, আর আমরা সূর্যাস্তর সাথে সাথে ইফতার করব। আজকে শাহজাদপুর ইফতারের টাইম হলো আপনার 6:52। সেই রেস করছে ওরা, সেই রেস করছে, সেই রেস করছে। সো কাউসার কেমন লাগলো ভাই আজকে? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আসলে। আপনারা নিশ্চয়ই ভালো জানেন যে আসলে খোলামেলা পরিবেশে সবার মনই ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, পোতাজিয়াতে যারাই আসে আর কি, পোতাজিয়ার পরিবেশগুলো অনেক সুন্দর, সেটা লাউতারা হোক আর হচ্ছে আপনার ওই সাইডটা, মানে আই মিন ওই সাইডটার নামটা আমি ভুলে গেছি, খেয়াল নাই। তোমার ওই সাইডের নামটা হলো রেশমবাড়ি, রেশমবাড়ি। হ্যাঁ, যারা আসেন নাই তারা দেখে তো বুঝতে পারছেন যে কতটা সুন্দর। আলহামদুলিল্লাহ আমাদেরও ভালো লাগছে এখানে আসার পর। দুজনে আমরা অমিত আমাদেরকে হুট করে একটা প্ল্যান করলো, আমি করছি না তুমি করছিলে প্ল্যান? অমিত প্ল্যানটা করছো, অমিত প্ল্যান তো ফার্স্টে করছিলে তুমি। হ্যাঁ, আমরা একসাথে আছি, এর জন্য একটা লাইক দিয়ে দিন আমাদেরকে। হ্যাঁ অবশ্যই, অমিতকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা মোমেন্ট মানে উপভোগ করানোর জন্য। থ্যাংক ইউ ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, সূর্যাস্তের সাথে ইফতার কর স্যার, করো আবার দেখা হবে ইনশাল্লাহ সামনে, চলো স্যার বাই। তো আমরা এখন মুর্শিদা যাচ্ছি, সালাদ আদায় করবো, ঘাসগুলো সুন্দর দেখো, ওই যে ধান ধান তুলছে নাকি। সো ফ্রেন্ডস, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এই মানে প্রাকৃতিক পরিবেশ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিন,
এবং সবার সাথে ভিডিওটি শেয়ার করুন, তাহলে সবাই আপনার একটু রিফ্রেশমেন্ট পাবে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন। আর পরবর্তীতে নেক্সট ভ্লগ অনেক ইন্টারেস্টিং হবে, রবিনের বিষয় ইনশাআল্লাহ অনেক ইন্টারেস্টিং হবে। সো টিল দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।